নজর রাখতেই হবে আমাদেরকে আলিপুর দুয়ারের দিকে, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড দেখতেই পাচ্ছেন। আলিপুর দুয়ারের বাংলোতে একটি সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসছে, দেখতেই পাচ্ছেন কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঐতিহ্যবাহী হলং বাংলোতে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে গ্রাসে ভস্মীভূত পুরো বাংলো। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে হলং বাংলো, বাঙালির প্রিয় পর্যটন স্থল এই হলং বাংলো, এবং ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ রঞ্জন। সুদীপ, কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এখন অবধি জানা গিয়েছে ঘটনাস্থলে দমকল দুটো ইঞ্জিন পৌঁছেছে, যদিও অগ্নিকাণ্ডে এখনো সঠিক কারণ জানা যায়নি। এই যে হলং বনবাংলো, এটা কোথাও একটা ঐতিহ্যবাহী বনবাংলো, দেশে বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক আসে, কিন্তু এই হলং বাংলোকে কেন্দ্র করে কিন্তু আসে। এবং আমরা জানি যে এই হলং বাংলোকে বুকিং করার জন্য বহু আগের থেকে, কয়েক মাস আগের থেকে মানুষ কিন্তু বুকিং করে হলং বাংলো। এই হলং বাংলো কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে এখানে যে দুটো কাঠের ব্রিজ রয়েছে এই হলং বাংলো যাওয়ার পথে, এখানে যেতে তারপরে পেরোতে হবে হলং বাংলো কিন্তু। এবং এখন ওই দুটো ইঞ্জিন ওখানে পৌঁছেছে, পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে হলং বাংলো। এবং এই যে হলং বাংলোটা, এই হলং বাংলো কিন্তু সারা বছরই কিন্তু পর্যটকরা আসতে থাকে কিন্তু এখানে, এবং এটা কিন্তু এই এলাকার পর্যটন কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে এই হলং বাংলো। এবং এখন কিন্তু জঙ্গল বন্ধ, সংরক্ষিত বনাঞ্চল কিন্তু এই জঙ্গল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে 16 তারিখ থেকে, এবং এই সময় কিন্তু কোনো পর্যটক থাকার কথা নয় ওখানে, কারণ পর্যটক জঙ্গল বন্ধ হলং বাংলো। এবং তার পরবর্তীতে এই আগুন লেগে যাওয়ার ঘটনায় কিন্তু এই এলাকার যত পর্যটন প্রেমী রয়েছে সবার মধ্যে কিন্তু একটা কোথায় যেন একটা আবেগ রয়েছে এই হলং বাংলোকে কেন্দ্র করে। পরিকল্পিতা সুদীপ, আরো একটি বিষয় জানতে চাইবো, যে সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সময় এই বাংলোর মধ্যে কারো কেউ কি উপস্থিত ছিলেন, কেউ কি ভেতরে ছিলেন? না, এখনো অবধি কোনো হতাহতের খবর সামনে আসেনি, কারণ যেহেতু এখন জঙ্গল বন্ধ, পর্যটক কোনো থাকার কথা না। যদিও যারা কর্মচারী থাকে তারা কোনো কেউ হতাহতের কিন্তু এখনো কোনদিন কোনো খবর আসেনি কিন্তু এখনো অবধি। একেবারেই সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি ঐতিহ্যবাহী হলং বাংলো, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের গ্রাসে ভস্মীভূত পুরো বাংলো, জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে সেখানে এই হলং বাংলো রয়েছে, বাঙালির অতি প্রিয় পর্যটন স্থল এই হলং বাংলো, যেখানে ইতিমধ্যে আগুনে ভস্মীভূত বলা যেতেই পারে। আমাদের সঙ্গে সুদীপ রয়েছেন, আমি সুদীপের কাছে আরো একবার চলে যাবো। সুদীপ, আরো একবার তোমার মাধ্যমে জানতে চাইবো কিভাবে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটলো। দেখো, যে একই তো বৃষ্টি হচ্ছে, তারপরে এই হলং বাংলো আগুন, যেহেতু এই হলং বাংলো আগুন যেটা এখন অবধি সঠিক কারণ দমকল থেকে কোনো জানা যায়নি কিছু, এখন কেউ বলতে পারছে না, কারণ সবাই আগুন নেভাতে কিন্তু এখন ব্যস্ত রয়েছে। এখন কিন্তু এখনো অবধি কিন্তু একটা সঠিক যে কারণটা, এটা কিন্তু কোনো জানা যায়নি যে আগুন লাগার সঠিক কারণ। এবং যে এই আগুনটা কিছুক্ষণ আগে লেগেছে, এবং দাও দাও করে আগুনে যে এলিয়ান সেটা জ্বলছে, এবং ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে ফালাকাটা, হাসিমারা, হেমন্তনগঞ্জ বিভিন্ন এলাকা থেকে কিন্তু দমকল ইঞ্জিন কিন্তু ওখানে পৌঁছে গিয়েছে এবং আরো পৌঁছাচ্ছে ওখানে জানা গিয়েছে। সুদীপ, ইতিমধ্যে দমকলের কতগুলো ইঞ্জিন রয়েছে সেখানে? ইতিমধ্যে দুটো ইঞ্জিন ওখানে ঘটনাস্থলে পৌঁছে গেছে, আরো ইঞ্জিন কিন্তু বিভিন্ন এলাকাতে কিন্তু আসছে ওই এলাকাতে। একেবারেই সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ভয়াবহ একটা ছবি, এবং সেই ছবি জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে হলং বাংলো, এবং বাঙালি প্রিয় পর্যটন স্থল এই হলং বাংলো। আমি আরও একবার সুদীপের কাছে চলে যাবো। সুদীপ, তোমার কাছে আরও একবার জানতে চাইবো, যে সময় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সেই সময় ভেতরে কি কোনোরকম কোনো পর্যটক সেখানে ছিলেন, যদি থেকে থাকেন তাদের কি নিরাপদে বের করা হয়েছে? না না, এখন যেহেতু দেখো 16 তারিখ থেকে কোনো জঙ্গল বন্ধ হয়ে গিয়েছে, এবং এই সময় কিন্তু পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ, সুতরাং এই সময় পর্যটক কোনো থাকার কথা নয়, কোনো পর্যটক সেখানে ছিলও না, কারণ সারা দেশের কোনো প্রতিটি জঙ্গলই কিন্তু 16 তারিখ থেকে বন্ধ, এবং এই হলং বাংলো কিন্তু বন্ধ আগামী 3 মাসের জন্য বন্ধ থাকবে। এইসব জলদাপাড়া জাতীয় উদ্যান বন্ধ, কোনো পর্যটক ছিল না, এটা নিশ্চিত ওখানে। একেবারেই সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি জলদাপাড়ায়, সেখানে জাতীয় উদ্যানের ভেতরে সেখানে হলং বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি, বাঙালি প্রিয় পর্যটন স্থল এই হলং বাংলো, যেখানে ইতিমধ্যে আগুনে ভস্মীভূত হয়েছে বলা যেতেই পারে। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে, একাধিক ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমি সুদীপের কাছে আরও একবার চলে যাবো। সুদীপ, ঠিক কটা নাগাদ এই অগ্নিকাণ্ড লেগেছে বলে জানা যাচ্ছে? যেটা জানা গিয়েছে যে 1 ঘন্টা পূর্বে কিন্তু এই আগুনের খবর আসে, এবং আগুন আসা খবর আসা মাত্রই কিন্তু আলিপুরদুয়ার জেলার যে ফালাকাটা থেকে এবং হেমন্তনগঞ্জ থেকে কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়,
এবং বিভিন্ন জায়গাতে খবর দেওয়া হয়, বিভিন্ন জায়গাতে দমকল ইঞ্জিন ওখানে পৌঁছেছে ইতিমধ্যে এবং আগুন নেমানোর চেষ্টা করছে জোর প্রথমে, এবং যেটা জানা গিয়েছে কিন্তু পুরোপুরি বাংলাটাই কিন্তু এখনো অবধি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে। সুদীপ, আরো একটি বিষয় জানতে চাবো, যে মুহূর্তে এখানে আগুন লেগেছিল সেই মুহূর্তে সেখানে আধিকারিকরা তারা কি উপস্থিত ছিল কিনা, মানে কার নজরে প্রথমে আসে এই অগ্নিকাণ্ডের ঘটনা? অনেকেই কিন্তু আশেপাশে আছে এবং তাদের নজরেই কিন্তু এই আগুনের ঘটনা আসে এবং তারপরে সবাই আগুন নিমানোতে লেগে পড়ে এবং বিভিন্ন বড় দমকলে খবর দেওয়া হয় এবং দমকল থেকে ইঞ্জিন এসে এই এলাকায় পৌঁছায়। একেবারেই সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে, সেখানে হলং বাংলোতে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে গ্রাসে ভস্মীভূত পুরো বাংলো, বাঙালির অতি প্রিয় পর্যটন স্থল এই হলং বাংলো, যেখানে ইতিমধ্যে আগুনে পুরে পুরো ছাই হয়ে গিয়েছে বলা যেতেই পারে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে গিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঐতিহ্যবাহী হলং বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, জলদাপাড়া সেখানে জাতীয় উদ্যানের ভেতরে এই হলং বাংলো, বাঙালির প্রিয় পর্যটন স্থল এই হলং বাংলো, যা বর্তমানে আগুনে গ্রাসে পড়েছে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কিভাবে আগুনের লেলিহান শিখা সেখানে ছেয়ে গিয়েছে, ধোঁয়ায় ঢেকেছে পুরো এলাকা এবং রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন যারা আশেপাশের এলাকার বাসিন্দারা রয়েছেন তারা। আমি সুদীপের কাছে আরো একবার চলে যাবো। সুদীপ, তোমার কাছে আরো একবার জানতে চাইবো, এই মুহূর্তে দমকলের মোট কতগুলো ইঞ্জিন সেখানে রয়েছে? দেখো, এই যে হলম বাংলোটি, এটা মাদারিহাট থেকে কিন্তু জল গেট রয়েছে সেই জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলের ভিতরে কিন্তু এই হলম বাংলোটি, এবং মাঝিহাট থেকে বেশ কিছু দূরেই কিন্তু রয়েছে জঙ্গলের ভিতরে, এবং দুটি ইঞ্জিন পৌঁছেছে, আরো ইঞ্জিন আসছে, এবং যেটা জানা গিয়েছে যে এই এই এলাকাটায়, এই যে হলম বাংলো এই এলাকাটা কিন্তু খুবই কিন্তু চারিদিকে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান ঘেরা, জঙ্গলের ভিতরে কিন্তু এই হলম বাংলোটা রয়েছে। সুতরাং এবং দুটি কাঠের ব্রিজ পেরিয়ে কিন্তু নদী যে রয়েছে এবং জঙ্গলের ভিতরে সেই কাঠের ব্রিজ পেরিয়ে কিন্তু যেতে হবে এই হলম বাংলোতে, এবং সেখানে গিয়ে এবং ইতিমধ্যে দুটো ইঞ্জিন পৌঁছেছে, আরো ইঞ্জিন বিভিন্ন ভালো থেকে আসছে এবং আমাদের নজরে রয়েছে বিষয়টা। এবং আমার রাখছি যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে হলম বাংলো, সেটা এখানে এখানকার যে এই এলাকা শুধুমাত্র ডুয়ার্সের নয়, গোটা উত্তরবঙ্গের মধ্যে কিন্তু কিন্তু একটা পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত, এবং সেই প্রত্যেকের আবেগ রয়েছে এই হলম বাংলোর প্রতি। বিশেষত এই এলাকাটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র হিসেবে সবাই জানে, জলদাপাড়া জাতীয় উদ্যান ছাড়া দেশে বিদেশে পরিচিত জলদাপাড়া জাতীয় উদ্যান কিন্তু এই হওয়ায় কিন্তু আসে কিন্তু এখানে আকর্ষণ, জলদাপাড়ার মেন আকর্ষণই কিন্তু হচ্ছে এই হলং বাংলো, এই হলং বাংলোর কেন্দ্র করে কিন্তু এই এলাকা আকর্ষণ পর্যটকদের, এবং দেশে বিদেশে বিভিন্ন মন্দির থেকে কিন্তু পর্যটকরা আসে কিন্তু এই হলং বাংলো থাকার জন্য। সেই হলং বাংলোটি পুরো ছাই হয়ে গেল, এই এলাকার পর্যটন ব্যবসার ক্ষেত্রে কিন্তু যারা পর্যটন মানচিত্রে কিন্তু খুবই একটা বড় ক্ষতি বলে মনে করা হচ্ছে। একেবারেই একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ঐতিহ্যবাহী হলং বাংলো, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, আগুনে গ্রাসে ভস্মীভূত পুরো বাংলো, জলদাপাড়ার জাতীয় উদ্যানের ভেতরে হলং বাংলো, দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আগুনে গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে পুরো বাংলোটি, এবং পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় জায়গা এই হলং বাংলো, সেখানে পর্যটক বাঙালির অতি প্রিয় পর্যটন স্থল এই হলং বাংলো, এবং সেটা বর্তমানে আগুনে গ্রাসে পুরো রয়েছে, পুরো পুড়ে ছাই বলা যেতে পারে। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে এবং দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এই সমস্ত ঘটনার মধ্যে স্বস্তির খবর এটাই যে সেই মুহূর্তে ভেতরে কোনো পর্যটক ছিলেন না, সুতরাং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমি আরও একবার সুদীপের কাছে চলে যাবো। সুদীপ, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যেভাবে আগুন লেগেছে তাতে যথেষ্ট ক্ষয়ক্ষতির কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। যে পুরোপুরি বাংলোটাই কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে একটা অনুমান করা হচ্ছে যে সেটা শর্ট সার্কিটের ফলেই কিন্তু এই আগুনটা লেগেছে, এটা অনুমান করা যাচ্ছে এখনো অবধি। দমকল কর্মীরা এটা অনুমান করছে যে শর্ট সার্কিটের ফলে আগুনটা লেগেছে এবং পুরোপুরি যে বাংলোটা, পুরোপুরি বাংলোটাই কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। এই বনবাংলোটা ঐতিহ্যী পুরোপুরি মানে পুরোপুরি বলা চলে এক প্রকার খুব ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে পুরো বাংলো, সেই পুরো বাংলোর কিন্তু ক্ষতি হয়েছে অন্তত এমনটাই জানা যাচ্ছে। সুদীপ, এই বাংলোর মধ্যে অনেক অফিসিয়ালস, প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলো তাহলে ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে?
মানে ভিতরে যা 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 ছিল সবই সমস্ত কিছুই মনে হয় না বাঁচানো সম্ভব হয়েছে। এবং কারণ আগুনে যে লেভিহান ছিল আমরা দেখতে পাচ্ছি কিছুই বাঁচানো সম্ভব হয়নি, পুরোপুরি যা পুরোপুরি শুধু বাংলাটা নয় ভিতরে যা যা ছিল যা আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। মনে করবিলা সুদীপ, এই বাংলো যেখানে অবস্থিত রয়েছে সেই বাংলোর আশেপাশে জঙ্গলে ভর্তি, তো সেক্ষেত্রে আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে দমকলের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো পুরো যে বাংলাটা কি কিন্তু যে দমকল চারিদিক দিয়ে কিন্তু দমকল হয়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আগুন বলা চলে এখন অনেকটা নিয়ন্ত্রণে আসছে। এবং যে এলাকাটা রয়েছে আশেপাশে কিন্তু খুবই জলদাপাড়া জাতীয় উদ্যানে কিন্তু ঘন জঙ্গল, এবং আমরা জানি জলদাপাড়া জাতীয় উদ্যান মানে কিন্তু একশৃঙ্গ গন্ডার থেকে শুরু করে বাইসন থেকে শুরু করে হাতি থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি কিছু পাওয়া যায় জলদাপাড়া জাতীয় উদ্যানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে পুরোপুরি এলাকাটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি জাতীয় উদ্যানের ঘন জঙ্গলে ঘেরা এলাকা, এবং সেই এলাকায় কিন্তু এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড এটা কিন্তু একটা বন্য প্রাণীদের পক্ষে কিন্তু একটা মানে একটা চিন্তার একটা কারণ হয়ে দাঁড়িয়ে পড়েছে কিন্তু। সুদীপ, সেই বিষয়টি তোমার কাছে জানতে চাইছি যে এই যে যেই জায়গাতে হলং বাংলা উপস্থিত সেটা চারিদিকে জঙ্গলে ঘেরা এবং সেখানে যথেষ্ট বন্য পশু পাখি রয়েছে, সেক্ষেত্রে বন দপ্তরের আধিকারিকরা তারা কি ব্যবস্থা নিচ্ছেন যে এই আগুন যাতে দ্রুত না ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে তাদের কি ভূমিকা থাকছে, তারা কি ব্যবস্থা নিচ্ছেন? বিষয়টা হচ্ছে দেখো যে হলং বাংলাটি এই বাংলাটা দেখো চারিদিকে জঙ্গল রয়েছে এবং শুধু তাই নয় আশেপাশে কিন্তু অনেক বনকর্মীদের আবাসন রয়েছে, বনকর্মীরা রয়েছে এবং বন দপ্তরের আধিকারিকরা রয়েছে এবং তারা কিন্তু বিষয়টিকে দেখছে যাতে কোনো রকম মানে আগুনটা যাতে অন্য জায়গায় ছড়িয়ে না পড়তে পারে যাতে, এবং দমকলরা দেখছে এবং যাতে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, কেননা বাংলো তো শেষ হয়ে গেল কিন্তু যাতে এই আগুনটা যাতে আরো বিস্তার লাভ না করতে পারে, কেননা এখানে কিন্তু প্রচুর বন্যপ্রাণী রয়েছে এবং এখানে কিন্তু শুধুমাত্র তাই নয় এখানে কিন্তু গেলে দেখা মিলবে কিন্তু ওই হরম বাংলোর থেকে এখানেই দেখা মিলে কিন্তু একশৃঙ্গ গটার থেকে শুরু করে বাইসন থেকে শুরু করে হাতি থেকে শুরু করে সব কিছু দেখা মিলে, এবং এই আগুন দমকল কর্মীরা কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সুদীপ, সেক্ষেত্রে দাঁড়িয়ে আশেপাশে যে এলাকা সেই এলাকা কি কোনোভাবে ঘিরে ফেলা হয়েছে যাতে আগুনটা দ্রুত না ছড়িয়ে পড়ে ঘন জঙ্গলের দিকে যাতে আগুন না এগিয়ে যায়, সেক্ষেত্রে কি কোনোরকম কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়ছে? একদম একদম দমকল কর্মীরা চারিদিক দিয়ে ঘিরে কিন্তু আগুনটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এবং পাশে কিন্তু রয়েছে হলং নদী এবং সুতরাং পর্যাপ্ত জল রয়েছে সেই দিক দিয়ে কিন্তু কোনো রকম চিন্তা নেই যে হলং বাংলোর পাশে নদী বয়ে গিয়েছে সুতরাং জলের কোনো চিন্তা নেই এবং চারিদিক দিয়ে ঘিরে রয়েছে এবং যাতে আগুনটা ছড়িয়ে না পড়ে তার কিন্তু দেখছে তারা। অর্থাৎ আগুন যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে সে কারণে কিন্তু দমকলের পক্ষ থেকে পুরো আটোশটো করা হয়েছে চারিদিকটা, কেননা যেই জায়গাতে এই বাংলো উপস্থিত সেই জায়গার চারিপাশে কিন্তু ঘন জঙ্গল এবং সেই জঙ্গলে কিন্তু একাধিক পশু পাখি রয়েছে যাতে কোনোরকমভাবে কোনোভাবেই যাতে এই আগুন দ্রুত না ছড়িয়ে পড়ে সেদিকেই কিন্তু নজর রাখা হচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে সুদীপ, দেখাচ্ছি এই মুহূর্তে দুটো ছবি, দেখো দুটো উইন্ডোর মাধ্যমে যে ছবি দেখাচ্ছি পুরো যে হলং বাংলো রয়েছে সেটা কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাঙালির অতি প্রিয় যটনস স্থল এই হলং বাংলো বর্তমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে এবং যার ফলে পুরো বাংলোটাই একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে, দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যেহেতু এই বাংলো একেবারে ঘন জঙ্গলের মধ্যে উপস্থিত সে কারণেই কিন্তু এই বাংলোর চারিপাশে যাতে আগুন আর কোনোভাবেই না ছড়িয়ে পড়ে, যাতে ঘন জঙ্গলে আগুন না ছড়িয়ে পড়ে, যাতে পশু পাখির কোনো রকম ক্ষতি না হয় সেদিকেও কিন্তু যথেষ্ট নজর রাখা হচ্ছে, তৎপরতার সঙ্গে কাজ করছেন দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা। দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, বাঙালির অতি প্রিয় পর্যটন স্থল হলং বাংলো বর্তমানে ঐতিহ্যবাহী এই হলং বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে গ্রাসে ভস্মীভূত পুরো বাংলো। সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে, সেখানে এই হলং বাংলো, সেই হলং বাংলোতে দেখুন কিভাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুরো হলং বাংলোটি পুরো ছাই হয়ে গিয়েছে, বাঙালির অতি প্রিয় পর্যটন স্থল এই হলং বাংলো। অনেকেই এখানে গিয়েছেন, অনেকেই এখানে থেকেছেন, অনেকেই এখানে থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করেছেন, কিন্তু বর্তমানে এই পুরো বাংলোটা পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে পুরো বাংলো। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যারা ভ্রমণ প্রিয় বাঙালি রয়েছেন, যারা ভ্রমণ প্রিয় মানুষ রয়েছেন, যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন তাদের কাছে এই ছবি সত্যি অত্যন্ত
অত্যন্ত দুঃখদায়ক, অত্যন্ত বেদনাদায়ক এই ছবি। কেননা যারা ভালোবাসেন ঘন জঙ্গলে যে সেখানে থাকতে, সেখানকার প্রাকৃতিক পরিবেশের মনোরমটা দিতে তারা যারা ভালোবাসেন তাদের কাছে অতি প্রিয় জায়গা হচ্ছে এই হলং বাংলো। বর্তমানে যা ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে, আগুনের লিলিহান শিখা গ্রাস করেছে পুরো বাংলোকে, দেখতেই পাচ্ছেন পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছে এই বাংলো। সেই ছবি এক্সক্লুসিভলি আপনাদের সামনে তুলে ধরছি। তবে দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা তৎপরতার সঙ্গে কাজ করছেন কোনোভাবেই যাতে এই বাংলো থেকে আগুন না ছড়িয়ে পড়ে ঘন জঙ্গলের দিকে, সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। কেননা এই জঙ্গলে অনেক পশু পাখি রয়েছে, যাতে কোনোভাবেই তাদের গায়ে কোনো রকম আঁচ না পড়ে সেদিকে কিন্তু বদ্ধপরিকর দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তারা। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি দেখাচ্ছি, ইতিমধ্যেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে পৌঁছে গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, যদিও পুরোপুরি এই যে হলং বাংলো রয়েছে তা পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি আমরা।